হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার কুকিং চ্যানেল কুকিং মিউজিয়ামে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে কুকিং মিউজিয়ামে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা টোটালি আমি নিজের মতো করে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হাফ কেজি মাশরুম ছিল, সেটাকে আমি কেটে তারপর হচ্ছে একটু লবণ পানিতে 5-7 মিনিটের মতো এটা হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে ময়লা যদি থেকে থাকে সেগুলো, কারণ বাংলাদেশে বেশিরভাগ খাবারগুলো কিন্তু সংরক্ষিত হয় বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে। তো সেই রকম কিছু যদি থেকে থাকে সেই জন্য আমি একটু সামান্য ভিনেগার একটু লবণ দিয়ে সেটা 5 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে সেগুলোকে 4 ভাগে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে তারপর হচ্ছে আরেকটা পাত্রে আমি হচ্ছে 4 চামচের মতো হচ্ছে বেসন নিলাম। বেসনগুলো আবার একটু ছেঁকে নিলাম এই কারণে হচ্ছে বেসনের মধ্যে অনেক গুঁড়া গুঁড়া জিনিসপত্র থাকে, ময়লা থাকে, তো একটু ছেঁকে নিলে সেই ময়লাগুলো বের হয়ে যায় সেজন্য। তো এই বেসনের মধ্যে কিন্তু আমি কোনো রকমের পানি দিব না। আর এই রেসিপিটাকে আমরা মাশরুম পাকোড়া বলতে পারি। আর এই পাকোড়া খাবারটা যে কোনো বয়সে যে কোনো মানুষের জন্যই মজার একটা খাবার। তো এটার মধ্যে হচ্ছে আমি চা চামচ লবণ দিলাম, তারপরে হচ্ছে একটু গুঁড়া মরিচ দিলাম, আর 1 চামচের মতো হচ্ছে হলুদ দিলাম, আর 1/2 চামচের মতো হচ্ছে ধনিয়া দিলাম। তো আমাদের বাসায় যা যা যে মশলাগুলো থাকে সেগুলোই দেওয়া যায়। আমার বাসায় জিরা ছিল না, জিরা দিইনি, জিরা দিলেও হয় না দিলেও হয়। তো এটার মধ্যে আমি যে কেটে রেখেছিলাম যে মাশরুমগুলো সেগুলো দিলাম, সেই সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 1 বাটি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটার সাথে হচ্ছে 1টা আস্ত রসুন সেটাকেও কুচি করে নিয়েছি, আর সেই সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর 2 চামচ হচ্ছে আমি গুঁড়া দুধ দিলাম। এই গুঁড়া দুধটাই হচ্ছে এই পাকোড়ার একটা স্পেশাল বিষয়। গুঁড়া দুধটা দেওয়ার কারণে পাকোড়াটা এত মজার হয়েছে আসলে না খেলে কেউ বুঝবে না। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি নিজের হাতে খুব ভালো করে চটকে নিলাম, আর পুরো উপকরণ যাতে পরস্পরের সাথে মিশে যায় সেই জন্য খুব ভালো করে হাতে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সয়াবিন তেল, যে তেল পছন্দ করে, আমার বাসায় সয়াবিন তেল ছিল, আমি সয়াবিন তেলে সেটা ছোটো ছোটো পাকোড়ার সাইজ করে ভেজে নিলাম, আর ততক্ষণ পর্যন্ত না এটাই যে গোল্ডেন ব্রাউন খুব সুন্দর একটা কালারে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত। আর খুব স্বাভাবিকভাবেই এটা খুব বেশি তাপে ভাজা হয়নি, অল্প তাপেই রেখেছি। যে খুব নর্মালি আমরা যে কোনো জিনিস ভাজার জন্য যেই মিডিয়াম লেভেলে ফায়ারটাকে রাখি ঠিক ওই লেভেলে রেখেছি। তো মোটামুটি অনেকগুলো পাকোড়া হয়েছে এই 1টা প্যাকেটে, অনেকগুলো পাকোড়া। তো এখানে ছবিতে যতগুলো দেখা যাচ্ছে তার চেয়েও বেশি হয়েছে, আমি আসলে অনেকগুলো খেয়েও ফেলেছি, আর ছবি তোলার আগেই মানে ভেজেছি আর খেয়েছি, যে কারণে হচ্ছে পুরোটা ভিডিওতে আসেনি। তো যেই কয়টা ছিল সেগুলো দিয়েই আমি এই ভিডিওটা ছবিগুলো তুলেছি। তো এইভাবে পাকোড়া তৈরি করে খাওয়া যায়। মাশরুম আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাশরুমের মতো একটা আনইউজুয়াল, যেটা সমাজে খুব একটা প্রচলিত না, মোটামুটি মানুষ চেনে, এই ধরনের খাবারগুলো একটু সঠিক প্রসেসে তৈরি করতে পারলে আর একটু মুখরোচক করে বানাতে পারলে মানুষের কাছে কিন্তু অনেক ফেভারিট হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। আর এই ছিল আমার আজকের কুকিং মিউজিয়ামের রেসিপি। তো সবাই অনেক ভালো থাকবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, বাই বাই।